গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আপনাদের সবাইকে আমার সোমা মিউজিক অ্যান্ড ব্লগিং চ্যানেলে স্বাগত। আমি অনেকদিন বাড়িতে ছিলাম না, তার জন্য ফ্রিজটা একটু নোংরাও হয়েছে, আর এসে দেখলাম একটু সামান্য গন্ধও বেরোচ্ছে। তো ভাবলাম আজকে সব কিছু পরিষ্কার করি, আর সবজি বাজারও নিয়ে এসেছে, তার জন্য পরিষ্কার করে একেবারে সবজিগুলো আমি গুছিয়ে রাখবো। তো চলুন বন্ধুরা, আমার সঙ্গে থাকুন, আমার ব্লগটা দেখুন। তার কারণ হলো প্লাস্টিকের মধ্যে করে সবজি রেখে যদি ফ্রিজে রাখা যায় তাহলে সেই সবজি শুকিয়ে যায় না, নষ্ট হয়ে যায় না, সেই জন্য আমি সব সবজিগুলো প্লাস্টিকের মধ্যে করেই রেখে দিচ্ছি। যেটাকে আমরা কুমড়োর ভুঁড়ি বলি সেটা কেটে বাদ দিয়ে আমি খুব ফ্রিজের মধ্যে রাখি, তো তাতে কুমড়োটা ভালো থাকে। আমি দেখেছি ওটা সমেত যদি রাখা হয় তখন দেখেছি কুমড়োটা একটু হালকা হালকা পচার দিকে এগোয় আর কি, তো সেই জন্য সেখান থেকে আমি ওটা কেটে বাদ দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিই, তাতে কুমড়োটা ভালো থাকে। এই যে প্লাস্টিকের বক্স আছে এগুলো আলাদাভাবে কিনেছে, তো এর মধ্যে আমি দেখেছি কাঁচা লঙ্কা থাকলে দীর্ঘদিন ভালো থাকে। প্লাস্টিকে রাখলে কাঁচা লঙ্কা দেখেছি বেশ কিছুদিন পর শুকিয়ে যায়, কিন্তু এটাতে রাখলে অনেক দিন ভালো থাকে। এখন আমি ফ্রিজটা তো অফ করে দিয়ে তারপরে কষাচ্ছিলাম, এখন আমি ফ্রিজটা অন করে দেব। ব্যাস ফ্রিজ চালু হয়ে গেছে। তো বন্ধুরা আজকের মতো টাটা, আমি ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথে থাকবেন। টাটা।